Assalamualaikum, welcome back to my channel. তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি লোটা শুটকি ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কিছু লোটা শুটকি আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিব এর মধ্যে। এতে করে শুটকিটা যে একদম শক্ত থাকে একটু নরম হবে, আর এর ভিতরে যা ময়লা ছিল বা বালু, এই শুটকির মধ্যে প্রচুর বালু থাকে, তো সেগুলোও বের হয়ে যাবে। তো আমি এই শুটকিটা 5 মিনিট একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখব। তো এই যে আমার শুটকি আমি গরম পানি দিয়ে ভিজানোর পরে এটাকে আমি ভালো করে ধুয়েছি। আমি অনেকবার মানে 10-12 বার মতো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়লাগুলো সব ফেলে দিয়েছি। তো এখন এর ভিতরে যে কাটাগুলো রয়েছে আমি আস্তে আস্তে করে সবগুলো কাটা বেছে নেব। এতে করে আসলে শুটকির এই কাটাটা আসলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে বিশ্রী একটা গন্ধ বাইর হয়। তো আসলে আমি এভাবে পরিষ্কার করি, আর অন্যরা কিভাবে করে আমি সেটা বলতে পারি না। তো আমি আমার নিজের মতো করে এটা তৈরি করছি। তো আমি এভাবে সবগুলো শুটকির ভিতরে যে কাটা থাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। শুটকি আসলে আমরা সবাই পছন্দ করি, তবে তো আসলে সব সময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে খেলে আসলে খুব ভালো লাগে। তো আমি আমার হাজবেন্ড শুটকিটা খাই, বাচ্চারা তেমন একটা খেতে পছন্দ করে না। তো আমি এভাবে করে সবগুলো শুটকি থেকে কাটা সরিয়ে নেব। তো যে আমার সবগুলো শুটকি থেকে কাটা আমি সরিয়ে নিয়েছি, আর এখানে সব মাংস রয়েছে। তো একটি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি প্রায় 2 কাপের মতো। আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, আসলে শুটকি বুনা করতে হলে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজ বেশি করে দিলে খেতেও ভালো লাগে, জিনিসটা মাখা মাখা হয়। তো আমি এভাবে করে সবগুলো পেঁয়াজ ভেজে নেব। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো এই যে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বাটা দিয়েছি 2 চামচের মতো, রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিব জিরা বাটা। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। যারা শুটকি পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। তো এই যে আমার সবগুলো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। এতে করে মশলাটা আর পুড়বে না। আর এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
ধুয়ে যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু শুটকির মাংসটা নিয়েছি, তো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজের সাথে, পেঁয়াজ আর মশলার সাথে শুটকিটা ভালো করে কষিয়ে নেব। যারা শুটকি খুব পছন্দ করে তারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি পানি দেব না, আমি অল্প পরিমাণে পানি দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। আসলে শুটকিটা অনেক শক্ত থাকে, তো এটা সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে শুটকির মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে আর শুটকিটাও সেদ্ধ হয়ে গেছে, একবার নরম হয়ে গেছে। তো এই যে আমার শুটকি রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি শুটকিটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে আমার শুটকিটা হয়ে গেছে, তো কেমন হয়েছে জানাবেন আপনারা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।